ভারত বাংলাদেশ মৈত্রী সেতু চালু হবে বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সবরুমে সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশ মৈত্রী সেতু উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী, অনেকদিন হয়ে গেল, খুব সহসা চালু করার ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজেও খুব আন্তরিক। তিনিও চাইছেন খুব সহসাই চালু হোক ভারত বাংলাদেশের মৈত্রী সেতু। এর মধ্যেই দিল্লি গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে তার প্রধানের সাথে কথা বলবেন, যেন অতি সত্বর ভারত বাংলাদেশ মৈত্রী সেতু চালু করা হয় এবং ল্যান্ড কাস্টমটিও যেন চালু করা হয়। সপ্তম সফরকালে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে বড় এবং উন্নত মানের ডাম্পিং স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উদ্বোধন করেন সাবরুম মহকুমা হাসপাতাল এবং এসডিএমও অফিসের ঘরের সাবরুম কলেজের বিপরীতে একটি যাত্রী শেডেরও উদ্বোধন করেন তিনি। এছাড়াও সাবরুমবাসীর দীর্ঘদিনের দাবি সাবরুম থেকে দূরপাল্লার ট্রেন যেন চালু করা হয়, এই বিষয়টি নিয়েও তিনি দিল্লিতে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। এমনটাই আশ্বাস দিয়ে গেলেন সাবরুমে এসে, এখন দেখার কত দ্রুত সাবরুমের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা সাবরুমবাসী। সন্দীপ অটো লাইন্স, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়, তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, কন্ট্যাক্ট 9832077848। ওনারা কথা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে টু সাম এক্সটেন্ট তো দে উইল স্টার্ট 2022 না স্যার, 2022 ডিসেম্বরের মধ্যে উনি বলেছেন যে এটা মানে শুরুয়াত তো করে দেবে, বাকি আস্তে আস্তে করে ফিনিশিং হবে। আমিও দিল্লিতে কথা বলব, অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্টে এখনও কাজ চলছে দেখা যাচ্ছে, এখান থেকে খবরও পেয়েছি, তো সেই বিষয়ে আমি দিল্লিতেও কথা বলেছি, অলরেডি আরও কথা বলবো। চাক্ষুষ দেখে গেলাম, দেখে যাওয়ার পরে মানে এমনিতে শোনা আর দেখা দুটোর মধ্যে অন্তর আছে, তো এসে দেখলাম সত্যি কাজে ওরা অনেকটা ঢিলাঢালা আছে, সেটাকে যাতে ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা আমি দিল্লির ভিতরে আনবো।